আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ইসলামিক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো উট কেন সাপ খায়, আর সাপ খাওয়ার পর উট কেনই বা কাঁদে। আপনারা কি জানেন উটের জন্ম কিভাবে হয়েছিল, উট সাপ কেন খেয়ে থাকে, আর উট কোনো সাপ খাওয়ার পর পিপাসা লাগলেও কেন পানি পান করে না, উটের চোখের জল কি কি কাজে ব্যবহৃত হয়, আবার যেখানে উট রাখা হয় সেখানে নামাজ পড়তে কেন নিষেধ করা হয়েছে? যখন একজন আরবি শেখ একটি যুবক উটকে তার মায়ের সঙ্গে মিলন করতে বাধ্য করেছিল, তখন সে শেখের সঙ্গে কি করেছিল? আমাদের আজকের এই ভিডিওতে উট বিষয়ে অবাক করা এই সকল প্রশ্নের উত্তর জানব। এর পাশাপাশি উট বিষয়ে এমন কিছু তথ্য জানাবো যা হয়তোবা এর আগে কখনোই শোনেননি। আপনারা উট বিষয়ে এই সকল তথ্য জানার পর অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা গাসিয়াতে এরশাদ করেছেন, এই মানুষেরা কি উটের দিকে দেখে না কেমনভাবে আশ্চর্যরূপে এটিকে তৈরি করা হয়েছে? উটের ব্যাপারে হাদিস শরীফে অনেক বিস্তারিত বর্ণনা এসেছে, আর বলা হয়েছে যে প্রত্যেক উটের কৌহানে একজন করে শয়তান উপস্থিত থাকে, আর এই জন্যই যখন তুমি উটের পিঠে চড়বে তখন আল্লাহ তাআলার নাম অবশ্যই নেবে। তুমি শুধু এর খেদমত এবং পরিচর্যা করো, অবশ্যই আল্লাহ তাআলা এটিকে চলার মতো উপযোগী করে বানিয়েছেন। অন্য আরেকটি হাদিসে এসেছে যে উটকে শয়াতিন থেকে তৈরি করা হয়েছে, আর প্রত্যেক উটের কৌহানে একটা করে শয়তান উপস্থিত থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক উটের কৌহানে একটা করে শয়তান উপস্থিত থাকে, যখন উটের উপর চড়বে তাই তখন আল্লাহ তাআলার নাম নেবে আর নিজের কাজে গাফিল করবে না। উটকে এই পৃথিবীর মধ্যে কয়েকটি বিশেষ মাখলুকদের মধ্যে গণনা করা হয়ে থাকে, আর সহস্র বছর ধরে উট মানুষের খেদমত করেই আসছে। মানুষ উটকে যানবাহন হিসেবে ব্যবহার করে এবং এর মাংস মানুষ খেয়ে থাকে। একটি সুস্থ উট 450 কিলোগ্রাম পর্যন্ত ওজন উঠাতে সক্ষম। উটের লোম থেকে একটি বিশেষ ধরনের কাপড় তৈরি করা হয়, এর চামড়া দিয়ে তৈরি হয় ব্র্যান্ডেড সব প্রোডাক্ট যা মানুষ অনেক টাকা দিয়ে ক্রয় করে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। পৃথিবীতে দুই ধরনের উট বেশি পাওয়া যায়, প্রথম এক ধরনের উট যাদের পিঠে একটি কৌহান থাকে, আর দ্বিতীয় এক ধরনের উট যাদের পিঠে দুইটি কৌহান থাকে। আপনি হয়তো এই কথা শুনে আশ্চর্য হবেন যে একটি উট ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। উট বেশিরভাগ সময় কাঁটাযুক্ত গাছের পাতা খেয়ে থাকে, আর এই জন্যই উটের দুই গালের চোয়াল অনেক শক্ত হয়ে থাকে। উট সেই সমস্ত জিনিসগুলো খেয়ে ফেলে যা অন্যান্য জীবজন্তু ছুঁয়েও দেখে না। বিশেষজ্ঞরা এটি দাবি করেছেন যে একটি উট 3 মিনিটে 200 লিটার পর্যন্ত পানি পান করতে পারে, আর এত কম সময়ে এত বেশি পরিমাণ পানি অন্য কোনো প্রাণী পান করতে পারে না। উট তার খাবার এবং পানি হজম করে চর্বিতে রূপান্তরিত করে পেছনের অংশ অর্থাৎ কৌহানে রেখে দেয়, আর এই কারণেই সে না খেয়ে কয়েকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এদের পাঞ্জা এদেরকে বরফ এবং বালি ধসের হাত থেকে রক্ষা করে। উটের চোখের একটি আলাদা বন্ধ পর্দা থাকে, এই পর্দা এদেরকে মরুভূমিতে বালি ঝড় থেকে রক্ষা করে থাকে। যখন মরুভূমিতে বালি ঝড় সৃষ্টি হয় তখন এদের নাকের নদনি বন্ধ হয়ে যায়, যাতে করে এদের নাক বালি থেকে রক্ষা পায়। উটের নাকের নদনির সামনের দিকে সোজাসুজি হয় না, সামান্য অ্যাঙ্গেলে হয়ে থাকে, আর এই জন্যই নাক খোলা থাকলেও কোনো বালি জমতে পারে না। উটকে মরুভূমির জাহাজও বলা হয়ে থাকে। সাইয়েদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির ছিলাম, তখন একজন ব্যক্তি এসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আমি কি যেখানে উট থাকে সেখানে নামাজ পড়তে পারব? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বললেন যে না, যেখানে উট থাকবে সেখানে নামাজ পড়তে পারবে না। সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, তাহলে কি আমি যেখানে ছাগল থাকে সেখানে নামাজ পড়তে পারবো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বললেন, হ্যাঁ তুমি পড়তে পারবে। উটের এক ধরনের রোগ হয়ে থাকে যেটির নাম হচ্ছে হায়ান। বিশেষজ্ঞদের মতে এই রোগটির চিকিৎসার জন্য উটের জ্যান্ত সাপকে গিলতে হয়, আর এটাও বলা হয়ে থাকে যে উট সাপকে খেয়ে নেয়ার পর তার বিষের জন্য উটের ভীষণ পিপাসা লাগে, আর তার পরিণতিতে উট এক চুমুকে অনেক পানি পান করে নেয়।
কিন্তু যখনই সাপকে তারা খেয়ে নেয় সঙ্গে সঙ্গেই তাদের চোখ থেকে এক প্রকার পানি বের হয়, আর সেই পানিকেও আবার খুবই মূল্যবান মনে করা হয়ে থাকে। সেই পানিকে চামড়ার একটি ছোট থলিতে বা মশকে এমনভাবে যত্ন করে রেখে দেওয়া হয় যেন তা নষ্ট না হয়। আবার এমনটাও বলা হয়ে থাকে যে যখন সাপে কামড় দেয় তখন এই চোখের পানি চিকিৎসাতে কাজে লাগে। আবার এই চোখের পানি দ্বারা বিষক্রিয়া জাতীয় রোগের চিকিৎসাও করা হয়ে থাকে। উটের বিশেষত্বের সাথে এই কথাও প্রচলিত আছে যে উটকে সেই সমস্ত প্রাণীদের সাথে গণনা করা হয়ে থাকে যারা নিজের মায়ের সঙ্গে মিলন করে না। উর্দু কিতাব হায়াতুল হারবানে এই কাহিনীর বর্ণনা আছে। অনেক আগে একজন আরবি শেখ একটি উটকে কাপড় দিয়ে বেঁধে তার উপরে তারই যুবক উটকে ছেড়ে দেয়। উটের সেই বাচ্চা যখনই তার মায়ের উপরে উঠল সে তৎক্ষণাৎ তার মাকে চিনে ফেলল, আর তখন সেই অবস্থায় সে তার নিজের জিভকে তার দাঁত দিয়ে কেটে ফেলল। এরপর উট সেই আরবি শেখের উপরে খুবই রাগান্বিত হয়ে যায়, আর এতটাই রাগান্বিত হয়েছিল যে শেষ অবধি সে আরবি শেখকে হত্যা পর্যন্ত করে ফেলেছিল, আর এরপর সেই উটটি নিজেই নিজেকে হত্যা করে ফেলে। এখানে কিছু কিছু বিশেষজ্ঞরা এমনভাবে লিখেছেন যে যখন উটের রাগ উঠে যায় তখন এরা কাউকে ছাড় দেয় না, সেই সময় এরা একেবারে উন্মাদ প্রকৃতির হয়ে যায়। ঠিক সেই সময় এরা মুখ থেকে খুব জোরে জোরে এক প্রকার হাওয়া বের করতে থাকে, তারপর তাদের মুখ থেকে ক্রমাগত ফেনা বের হতে শুরু করে, এমনকি রাগান্বিত অবস্থায় এরা খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দেয়। উট এমনিতে অবশ্য খুবই শান্ত প্রকৃতির প্রাণী, কিন্তু যখন এরা রেগে যায় তখন যে কারো উপর এরা হামলা করতে একদম তারা দ্বিধাবোধ করে না। উটের একটি অবাক করা বিশেষত্ব আছে, আর সেটি হচ্ছে এরা তাদের মায়ের সাথে কখনোই মিলন করে না। আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে দিচ্ছি যে উটের শরীরে পিত্ত নেই, আর এই জন্যই হয়তো এদের মাংস সামান্য তেতো এবং শক্ত হয়ে থাকে। উট এতটাই প্রভুভক্ত প্রাণী হয়ে থাকে যদি কোনো মানুষ তাদের রশি ধরে টানে তারা সেখানেই চলে যায়, কেননা এরা নিজের প্রভুর কথা কখনো অস্বীকার করে না। উটের বুকের ভেতর অনেক রকমের আশ্চর্যজনক জিনিস পাওয়া যায়, তাদের মধ্যে একটি দেখতে অনেকটা পিত্তার মতো। বিশেষজ্ঞদের মতে এই পিত্তার মতো জিনিসটি যদি সুরমা হিসাবে ব্যবহার করা হয় তাহলে চোখের যে কোনো ছোট সমস্যা দূর হয়ে যাবে। উট যখন মাটিতে বসে থাকে তখন এদের পুরো শরীর মাটি থেকে সামান্য উঁচুতে অবস্থান করে, যেটা অন্যান্য প্রাণীদের মধ্যে একদম দেখা যায় না। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং অল সিলেক্ট করে নোটিফিকেশন অন করে দিন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আপনার প্রিয়জনদের সাথে আমাদের ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।